কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সংসদীয় সদস্যপদ পুনরুদ্ধার করা হয়েছে। তার মোদি উপাধি মন্তব্যের জন্য 2019 সালে মানহানির মামলায় সুপ্রিম কোর্ট তার দোষী সাব্যস্ত করার দিন পরে। লোকসভা সচিবালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে লোকসভার সদস্য হিসেবে রাহুল গান্ধীর অযোগ্যতা প্রত্যাহার করা হয়েছে। রাহুল গান্ধী সংসদে পৌঁছেছেন যেখানে বর্ষা অধিবেশন চলছিল। তিনি প্রাঙ্গণে প্রবেশের সময় বিরোধী দলের একাধিক সংসদ সদস্যের কাছ থেকে তাকে অভ্যর্থনা জানান। গান্ধী বংশীয় মহাত্মা গান্ধীর মূর্তির সামনে প্রার্থনা করেন। রাহুল গান্ধীকে 23 মার্চ লোকসভার সংসদ হিসাবে অযোগ্য ঘোষণা করা হয়েছিল, যখন গুজরাটের একটি আদালত তাকে তার মোদী উপাধি মন্তব্যের জন্য একটি মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে এবং তাকে 2 বছরের কারাদণ্ড দেয়। 2 বছর বা তার বেশি শাস্তি একজন আইন প্রণেতাকে সক্রিয়ভাবে অযোগ্য ঘোষণা করে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ পুনরুদ্ধারের সিদ্ধান্তকে স্বাগত পদক্ষেপ বলে অভিভূত করেছেন। তিনি একটি ভিডিও টুইট করেছেন যেখানে লোকসভা সচিবালয়ে রাহুল গান্ধীর এমপি হিসাবে অযোগ্যতার প্রত্যাহার করার পর তাকে বিরোধী নেতাদের মিষ্টি দিতে দেখা গেছে। সরকারকে নিন্দা করে খড়গে বলেছিলেন, তাদের মেয়াদের যেটুকু সময় বাকি আছে, বিজেপি এবং মোদী সরকারের উচিত বিরোধী নেতাদের লক্ষ্য করে গণতন্ত্রের অবমাননা না করে প্রকৃত শাসনে মনোনিবেশ করে তা ব্যবহার করা। এই খবর পাওয়া মাত্রই পার্টির সদস্য দফতর এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনের বাইরে উদযাপন শুরু হয়। 4 আগস্ট সুপ্রিম কোর্ট রাহুল গান্ধী 2019 সালে একটি ফৌজদারি মানহানির মামলায় তার মোদী উপাধির মন্তব্যের জন্য দোষী সাব্যস্ত করা স্থগিত করে। আদালত আরও উল্লেখ করেছে যে সুরাটের একটি আদালতের বিচারক সর্বোচ্চ 2 বছরের সাজা দেওয়ার জন্য যথেষ্ট কারণ প্রদান করেনি। রাহুল গান্ধী তার দোষী সাব্যস্ত হওয়ার পরে এই বছর মার্চ মাসে অযোগ্য হওয়ার আগে 2019 সাল থেকে কেরালার ওয়েন্দাজ লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে কাজ করেছিলেন। গত মাসে গুজরাট হাইকোর্ট তার দোষী সাব্যস্ত করার আবেদন খারিজ করার পরে কংগ্রেস নেতা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, যখন সেশন কোর্ট সম্পূর্ণভাবে দোষী সাব্যস্ত করার জন্য তার আবেদনের শুনানি করেছিল। গুজরাটের প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদি 2019 সালে রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি ফৌজদারি মানহানির মামলা দায়ের করেছিলেন। কিভাবে সব চোরের মোদি সাধারণ উপাধি আছে? 13 এপ্রিল 2019-এ কর্ণাটকের কোড়ালে একটি নির্বাচনী সমাবেশের সময় মন্তব্য করা হয়েছিল। সুরাটের একটি আদালত এই বছরের 23 মার্চ রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছিল এবং এই মামলায় তাকে 2 বছরের কারাদণ্ড দেয়। পরের দিন তিনি লোকসভার সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। কংগ্রেস নেতা তখন তার দোষী সাব্যস্ত করার অনুরোধের সাথে একটি দায়রা আদালতে সেই আদেশকে চ্যালেঞ্জ করেছিলেন। যদিও দায়রা আদালত তাকে 20 এপ্রিল জামিন দেয় এবং তার চ্যালেঞ্জ শুনানি রাজি হয়, তবে এটি দোষী সাব্যস্ত হতে অস্বীকার করে। রাহুল গান্ধী 15 জুলাই সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেছিলেন। গুজরাট হাইকোর্টের আদেশকে বহাল রেখে তার দোষী সাব্যস্ত করতে সেশন কোর্টের প্রত্যাখ্যান। हम राहुल गांधी जी को कंग्रेचुलेट करते हैं और स्पीकर साहब का भी धन्यवाद करते हैं कि उन्होंने कोई विलंब नहीं किया और राहुल गांधी जी की सदस्यता को रिस्टोर किया है। थैंक यू। राहुल गांधी जिंदाबाद, राहुल गांधी जिंदाबाद। रोहन